শিক্ষার্থী বন্ধুরা, 6ই ফেব্রুয়ারি পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবং বিধিনিষেধ আর বাড়বে কিনা এ বিষয়ে আপডেট প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তো তিনি কি আপডেট প্রকাশ করেছেন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা পুরো প্রতিবেদনের সাথে জুড়ে থাকো। করোনার উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী 7 দিন পর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার 24 জানুয়ারি দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধের মেয়াদ বাড়বে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে। ওমিক্রনে আক্রান্ত হলে সেরে উঠতে অল্প সময় নিচ্ছে এবং সুস্থ হওয়ার হারও ভালো। অল্প কয়েকদিনের জন্য যাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা যদি সবাই মেনে চলি সেটি সকলের জন্য ভালো হবে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই মাস্ক পরুন, এই সময়টা আমরা অতিক্রম করতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী 14 ফেব্রুয়ারি নাগাদ এটি বাড়তে থাকবে, সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই এই তৃতীয় ঢেউ থেকে খুব তাড়াতাড়ি উত্তরণ করতে, সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবেলা করতে হবে। করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ তৃতীয় ঢেউ পার করছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এর আগে আমরা অর্ধেকেরও কম সংখ্যক জনবল নিয়ে অফিস করছি, এখন গর্ভবতী নারী অসুস্থরা ঘরে থেকে ডিজিটালি কাজ করবেন। নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যানবাহনের সংখ্যা কমে গেছে, মানুষ সচেতন হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গত রোববার প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, এটা আরও ভালো করে বাস্তবায়ন হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা চাই কর্মকর্তারা সুস্থ থেকে যেন কার্যক্রম চালিয়ে নিতে পারেন। কোন উইংয়ে কারা কিভাবে কাজ করবেন সেই প্র্যাকটিস আমাদের আছে। গণপরিবহনগুলো সরকারের বিধিনিষেধ মানছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সরকারের দেওয়া বিধিনিষেধ সবাইকে মানতে হবে, নির্দেশনাগুলো সবাই মেনে চললে তা সবারই জন্য ভালো। পরিবহন খাতে যারা আছেন তাদেরও আমাদের সহযোগিতা করতে হবে, নিয়ম মেনে তারা গণপরিবহন পরিচালনা করবেন, এর মধ্য দিয়ে আমরা একটা ভালো ফল পাবো। আশা করছি অল্প সময়ের মধ্যে তৃতীয় ঢেউ থেকে উত্তরণ করব। ফরহাদ হোসেন বলেন, মানুষ ইতিমধ্যে অবহিত হয়েছে যে সংক্রমণ বেড়ে যাচ্ছে, মানুষ সচেতন হওয়া শুরু করেছে, তাদের কাছে বার্তা চলে গেছে, সবাইকে জানিয়ে মোবাইল কোড পরিচালনা করা হবে, তখন বলার একটি যৌক্তিকতা থাকবে যে আমরা সতর্ক করে দিয়েছিলাম।